বাঁকুড়া ইউনিভার্সিটির ইউজি থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি ফিলোসফি শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পরীক্ষা সামনে আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশান প্রদান করে থাকি কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নাও তো যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি ফিলোসফি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও এখানে উল্লেখ ডিএসসি পেপার অর্থাৎ এই কোর্স কোডটার মাধ্যমে আমাদের ডিএসসি পেপারের কথা বুঝতে হবে তো এই কোর্স মানেই আমাদের ডিএসসি পেপারকে নির্দেশ করে আর এই ডিএসসির ফিলোসফির সাজেশন সম্পর্কে আমাদের যেহেতু আজকের এই স্পেশাল ভিডিও তাই আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আর আজকের এই সাদেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাদেশন কথা ক্লিয়ার আর আমাদের এই যে ডিএসসি পেপার বলো বা এই কোর্স কোর্টের অন্তর্গত যে পেপার এই পেপারটা টাইটেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি আর এই টাইটেলের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটিতে আমরা ইম্পর্টেন্ট অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নাবলী শেষ মুহূর্তে এসে খুবই কমনযোগ্য সেরকম কিছু পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব তো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট তার মধ্যে প্রথম প্রশ্ন আদর্শ আকারে নিরপেক্ষ ন্যায় কাকে বলে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিচের ন্যায়ের আকারটিতে যে দোষ ঘটেছে তা বলো এবং বৈধ ন্যায়ের কোন নিয়ম লঙ্ঘিত হয়েছে তা নির্ণয় করো এখানে আমরা এই লাইনটা দেখতে পাচ্ছি উদাহরণের সাহায্যে বিপরীত বিরোধিতা ও অধি অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য আলোচনা করো নেক্সট প্রশ্ন চারিপথ গঠিত দোষ বলতে কী বোঝো উদাহরণ দাও পরবর্তীতে রয়েছে পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো কেবলমাত্র সার্বিক বচনগুলোই তাদের উদ্দেশ্য পদকে ব্যাপক করে কেন এ সরল আবর্তন কি সম্ভব ব্যাখ্যা করো পরবর্তীতে দেখতে দেখতে পাচ্ছি বচনের বিরোধিতা কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট অসম বিরোধিতা কী প্রকৃত বিরোধিতা মোস্ট ইম্পর্ডেন্ট নেক্সট সাত নম্বরে আমরা দেখতে পাচ্ছি অস্তিত্বমূলক দোষ কাকে বলে দৃষ্টান্ত সহ উল্লেখ করো তো পরবর্তী প্রশ্নগুলো একটু দেখে নাও দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর বারো নম্বরে রয়েছে অমাধ্যম অনুমান কি কেন ও বচনের বৈধ আবর্তন সম্ভব নয় পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো পনেরো নম্বর তো এই কয়েকটা মাত্র পনেরোটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম হাতে গোনা কয়েকটা প্রশ্ন আর পাঁচ নম্বরে তোমাদের পরীক্ষায় যতগুলো প্রশ্ন করতে হবে তোমরা এখান থেকে ইজিলি কমন পাবে তোমাদের ক্ষেত্রে তোমাদের সুবিধার্থে বলে রাখা ভালো এর আগের একটি ভিডিও আমরা দুই নম্বরের প্রশ্নাবলীর সাথে সম্পর্কে আলোচনা করেছি আর ওই ভিডিওটির লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে অবশ্যই সেখান থেকে দেখে নিও আর তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করে দিও আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাদের পরিবারের সদস্যই নিও তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই